মানে ওইটার থেকে এটা অনেক দ্রুত, অনেক দ্রুত এটা হয়। দেখেন অলরেডি এটা পানি উতরাইতেছে কয়েক সেকেন্ডের মধ্যে, দেখেন। ঠিক আছে, তো এটার এটার আসসালামু আলাইকুম, আমি আজকে আবার আপনাদের মাঝে চলে আসলাম আরএফএল বিশন ব্র্যান্ডের ইন্ডাকশন ইনফ্রারেড এবং ইন্ডাকশন নিয়ে। তো ইন্ডাকশন এবং ইনফ্রারেডের মধ্যে পার্থক্যটা কী এবং কোনটার ব্যবহারের সুবিধা কী, আমি আজকে আপনাদেরকে দুইটাই আপনার চালু করে আপনাদেরকে দেখাবো। আপনারা কোনটা ব্যবহার করে কী সুবিধা পাবেন, কী অসুবিধা হবে, সেটা এ টু জেড আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো আমাদের এটা হচ্ছে আপনার ইনফ্রারেড কুকার, এটাতে আপনার সব ধরনের ফাতিল চলবে। আর এটা হচ্ছে আপনার ইন্ডাকশন কুকার, এটার মধ্যে আপনার নির্দিষ্ট এই ধরনের স্টিলের ফাতিলগুলো চলবে, অনলি স্টিল। স্টিল ছাড়া এটাতে আর অন্য কিছু ইন্ডাকশন চুলাগুলোতে স্টিল ছাড়া কিছু চলবে না। তো আমাদের ইন্ডাকশন চুলাতে স্টিল দিয়ে আমরা কী ধরনের সুবিধা পাব, আর এটা তো হচ্ছে যে কোনো ধরনের ফাতিল, আর এটাতে কী সুবিধা এবং কী অসুবিধা হবে সব কিছু এ টু জেড আপনাদের সাথে শেয়ার করব। তো আপনাদেরকে ভিডিওটা পুরোপুরি সম্পূর্ণ শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনটা অন করে দিন। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা শেয়ার করেন নাই অবশ্যই আমার ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন, একটা লাইক করে দিবেন। আর যারা অলরেডি করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন কথা না বাড়িয়ে আমি ভিডিওটা শুরু করতেছি। তো সর্বপ্রথম আমি আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, এই যে এই চুলাটা, এটা হচ্ছে ইনফ্রারেড চুলা, এটা হচ্ছে আপনার সব ধরনের পাতিল চলবে, এটাতে পাতিলের সাথে আপনার চুলার কোনো সম্পর্ক নাই। তো আপনি এই চুলাটা সব কীভাবে আপনি স্টার্ট করবেন, এই যে আমি আপনাকে দেখাই, এই যে এখানে মধ্যে এটা হচ্ছে পাওয়ার সুইচ। তো এই পাওয়ার সুইচটাকে জাস্ট আপনি আঙুল দিয়ে এভাবে ফুস করে ধরে রাখবেন তিন সেকেন্ড ধরে রাখার পরে জাস্ট এই যে এখানে মধ্যে অন চলে আসবে, অন লেখাটা আসবে। অন লেখাটা আসার পরে জাস্ট এই যে এখানে মধ্যে ফাংশন দেওয়া আছে, যে ফাংশন, এই ফাংশনের মধ্যে আপনি একটা টাচ দিবেন, দিলে এখানে যে 2000 ওয়াটে এটা অলরেডি চালু হয়ে গেছে। দেখেন এটা কোনো ফাতিল দিনে আমরা ফাতিল দেওয়া ছাড়া, যে অলরেডি লাল হয়ে গেছে, আমরা এটা দিয়ে মাইনাস দিয়ে কমাবো, এই যে দেখেন প্লাস দিয়ে বাড়াবো। ঠিক আছে, তো এই যে দেখেন এটা অলরেডি তাপুটা শুরু হয়ে গেছে। দেখেন এই সাইডগুলো ধরতে পারবেন কিনা, আপনি মাঝখানে ধরতে পারবেন না। দেখেন এটা 1500 ওয়াটে এখন অলরেডি চলতেছে, এটা ফাতিলের সাথে কোনো সম্পর্ক নেই, ফাতিল ছাড়াই চলবে। আপনি চাইলে এখানের মধ্যে সব ধরনের ফাতিল দিতে পারেন, তবে বিশেষ করে এখানের মধ্যে এই যে দেখেন অনেক লাল হয়ে গেছে এটা ফাতিল ছাড়া। তবে এটা তো হওয়া হইতে কতক্ষণ সময় লাগে আমি আপনাদেরকে দেখাই, যেহেতু এটা চালুই করছি। দেখেন এখানে আমি পানি দিলাম ফাতিল স্টিলের ফাতিলে, আর এই যে এটা বসাইলাম, দেখেন দেখেন পানিটা কতক্ষণ সময় লাগে এটা গরম হইতে। ঠিক আছে, আপনারা এটা লক্ষ্য করেন। আর আমি এই নন স্টিক ওইটাতে দিলে কতক্ষণ সময় লাগে সেটাও আমি আপনাদেরকে দেখাবো। দেখেন প্রায় 30 সেকেন্ড 15-20 সেকেন্ড হয়ে গেছে, এটা এখনও মানে কোনো কিছু হয়নি। তো আমি এবার আপনাদেরকে এবার ওইটার ইয়েটাও দেখাবো, ইন্ডাকশনটাও দেখাবো, তো আপনারা ওইটাও দেখেন। ঠিক আছে, তো এটা হচ্ছে আপনার ফাতিল, যে ফাতিলে আপনি বসান চলবে, তবে এই নিচের সেপটা জাতীয় ফাতিল হলে সুবিধা আর কি, তাহলে যে আপনার পুরোপুরি তাপটা আপনার নিচে লাগবে। তো সেটা স্টিলের ফাতিলও হতে পারে বা সিলভারের ফাতিলও হতে পারে বা নন স্টিকের ফাতিলও হতে পারে, তবে সবচেয়ে সেরা হচ্ছে আপনার যে সেপটা, সসপ্যান জাতীয় যে ফাতিলগুলো, সেপটার নিচের তলাটা সমান, ওই ধরনের ফাতিলগুলোই আপনার এই চুলার জন্য বেস্ট। তবে আপনারা বাবা চাইলে আপনার বাসায় যে সিলভারের নিচে নিচে সমান না, তা ওই ফাতিলগুলো আপনি বসাতে পারবেন, ব্যবহার করতে পারবেন, তবে একটু কারেন্ট অপচয়টা একটু বেশি হবে, অপচয়টা একটু বেশি হবে। তো আপনারা বিশেষ করে এই চুলাতে আপনার ফাতিলটা যে কোনো ফাতিল দেন সমস্যা নেই, একটু সব ফাতিলে এটাতে চলবে, তবে একটু এই চুলাতে হইতে একটু সময়টা একটু বেশি লাগে, একটু সময়টা একটু বেশি নিবে। আর এই চুলাটা হচ্ছে আপনার ফাতিল ছাড়া চলবে না, এটা অনলি এই ধরনের স্টিল ফাতিলটা দিলে, ফাতিলটা যখন আপনি দিবেন তা চালু হবে, ফাতিল দেওয়া উঠা নেবেন বন্ধ হয়ে যাবে। এবং কি ফাতিলটাতে আপনার যতটুকু ফানি দেন বা যতটুকু সামান দেন অতটুকু গরম হবে, ইয়ার উপরের দিকে গরম হবে না। আপনি এই যে চাইলে এগুলো কাঁসাগুলো এই চুলাটার মধ্যে, ইন্ডাকশন চুলাটার মধ্যে ফাতিলগুলো হাত দিয়ে এভাবে টাচ করতে পারবেন, কোনো গরম লাগবে না আপনার। তো আমি এখন আপনাদেরকে যে ইন্ডাকশন চুলাটা আমি আপনাদেরকে পাওয়ার অন করে দেখাচ্ছি, এটার সুবিধা অসুবিধা দেখাচ্ছি। যা আরেকটা কথায় বলে, ইনফ্রারেড চুলা আপনি যখন চালু করবেন, ইনফ্রারেড চুলার তাপগুলো কিন্তু বাইরে আসবে,
আপনি বাইরে থেকে কিন্তু তাপটা আপনি অনুভব করতে পারবেন, রুমটা গরম হয়ে যাবে, টেম্পারেচার হয়ে যাবে রুমে, কিন্তু এই ইন্ডাকশন চুলাতে আপনার কোনো গরম হবে না, রুমে কোনো টেম্পারেচার হবে না, এবং কি আপনার পাতিলটা উঠানোর সাথে সাথে আবার এখানে হাত দেন, কোনো গরম তেমন একটা গরম অনুভব হবে না, হাত পোড়া যাবে না। কিন্তু এটাতে আপনি যদি পাতিল উঠানোর পর হাতটা এইভাবে টাচ করেন বা ধরেন, এটা অটোমেটিকলি হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো এখন আমি আপনাদেরকে এই যে ইন্ডাকশন চুলা, যেটা এই যে ইন্ডাকশন চুলাটা আপনার চালু করার জন্য আমরা কারেন্টের ফ্ল্যাগটা লাগাই নিলাম। এরপরে আপনার প্রথমত আপনার জাস্ট এই যে পাওয়ার সুইচ যেটা অন অফ লেখা আছে এখানের মধ্যে, এই যে অন অফ সুইচে আমরা জাস্ট পুশ করে ধরে রাখবো, এই যে কিছুক্ষণ পুশ করে ধরে রাখবো, ধরে রাখার পরে এই যে এখানে অন লেখাটা আসলো। এরপরে আমরা জাস্ট এই যে ফাংশন অপশানটাতে ক্লিক করবো। ফাংশন অপশানটাতে ক্লিক করলে এই যে দেখেন ই জিরো লেখা আসবে, কারণ যতক্ষণ পর্যন্ত আপনি এখানে পাতিল দিবেন না ততক্ষণ পর্যন্ত এটা চালু হবে না। দেখেন এটা আমরা ধরলাম, এখানের মধ্যে কোনো গরম নাই, কিছু নেই, কিন্তু যখন আমরা এখানে পাতিল দিব দেখেন পাতিল দেওয়ার সাথে সাথে দেখেন ম্যাজিকটা, দেখেন সঙ্গে সঙ্গে ই জিরোটা চলে গেছে। আর দেখেন এটা দেখেন আপনারা দেখেন সঙ্গে সঙ্গে মানে বুদবুদটা কীভাবে হয়, মানে আমরা আপনাদেরকে যেটা দেখালাম যে ইনফ্রারেডের মধ্যে আপনার মানে দেওয়ার পরেও কিন্তু এরকম সফলতা হয় নাই, এরকম পানির ইয়েটা হয় নাই, কিন্তু এখানের মধ্যে দেওয়ার সাথে সাথে বাবুলটা পানিটা মানে পা ফুটতেছে, আপনারা লক্ষ্য করেন, খেয়াল করেন, দেখেন মানে এটা এত দ্রুত হইতেছে, মানে ওইটার থেকে এটা অনেক দ্রুত, অনেক দ্রুত এটা হয়। দেখেন অলরেডি এটা পানি উতরাইতেছে কয়েক সেকেন্ডের মধ্যে, দেখেন, ঠিক আছে। তো এটার আসলে সুবিধাটা হচ্ছে, আসলে এখানে সুবিধাটা হচ্ছে আসলে এখানে এটা এত দ্রুত হয়ে যায় যে, যেমন এই যে এটা পানি উতরাইতেছে, কিন্তু দেখেন পাতিলটা আমি এখান দিয়ে ধরলাম, দেখেন কোনো গরম নাই, পাতিলটা আমি খালি হাতে ধরি, এখান দিয়ে ধরি, এই যে দেখেন এখানে কোনো গরম হচ্ছে না, এটা একদম কোনো রিস্ক মুক্ত, এই যে পানিটা এখনও বাষ্প খুব দ্রুত হচ্ছে। তো মানে এটা সুবিধাটা হচ্ছে আসলে এখানে, এটার মধ্যে এটা ব্যবহারের ক্ষেত্রে আপনি কোনো এনার্জি খরচ বেশি হবে না, আপনার বিদ্যুৎ খরচ খুবই কম হবে, এবং কি দ্রুত আপনার রান্নাটা হয়ে যাবে। তো আশা করি আপনারা মানে ইনফ্রারেড এবং ইন্ডাকশন চুলার পার্থক্যটা আসলে বুঝতে পারছেন, কোনটাতে আসলে সুবিধা অসুবিধা বেশি, এবং কি আপনার কোনটাতে কোনটা ব্যবহার করে আপনার কী ধরনের সুযোগ সুবিধা পাবেন, এবং কোনটাতে বিদ্যুৎ খরচ কম হবে এবং বেশি হবে, সব কিছু আপনাদেরকে বুঝালাম। আর এই চুলাটার সুবিধা হচ্ছে হয়তো এটাতে আপনি দ্রুত রান্না করতে পারবেন, এবং কি আপনার এনার্জি সেভিং খুবই খুবই কম, এবং কি মানে অনেক বিদ্যুৎ খরচ খুব কম খরচে আপনি এটা ব্যবহার করতে পারবেন। আর ইনফ্রারেড যেটা, ইনফ্রারেডটাতে আপনার লং টাইম আপনি একটু ব্যবহার অল্প লং টাইম সময় লাগবে আপনার রান্না করতে, এবং কি এটাতে বিদ্যুৎ খরচটা একটু বেশি, আর এটার তাপটা বাইরে আসবে, আর এটার তাপটা কিন্তু বাইরে আসবে না। এটা এই যে দেখেন আপনার, এই যে আমি একদম খালি হাতে পাতিলটা ধরলাম, মানে এটা কোনো গরম নাই, এবং কি এটা পাতিলটা সরানোর পরে এই যে এই জায়গাটা এতক্ষণ চলছে, দেখেন আমি খালি হাতে টাচ করতেছি, এখানের মধ্যে তেমন একটা অনুভব হচ্ছে না, কিন্তু আপনার ইনফ্রারেডের মধ্যে আপনি খালি হাতে কোনোভাবে টাচ করতে পারবেন না, ওটা হাতটা সঙ্গে সঙ্গে পোড়া যায় যাবে পাতিল ওঠানোর পরে হাত যদি টাচ করেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, এবং কি ভিডিওটা শেয়ার করে দিবেন, আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, এবং পাশে থাকা নোটিফিকেশনটা অন করে দিন। তো ভিডিও কথা না বাড়িয়ে আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই, আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।